সম্প্রতি দুদিন ব্যাপী অষ্টম শতানুটি শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল সিনেমাথ হলে। গত 13 ও 15 নভেম্বর ভারত সেবাশ্রম সংঘের সিনেমাথ হলে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম শতানুটি ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2021। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু উদীয়মান পরিচালকের তৈরি ছোট ছবি ও তথ্যচিত্র এই অনুষ্ঠানে জায়গা করে নেয়। শুধুমাত্র প্রতিযোগিতামূলক ছবির সংখ্যাই ছিল 38টি। এর মধ্যে বিচারক মণ্ডলীর বাছাই করা মোট 20টি শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি ফিল্ম স্ক্রিনিং হয়। সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের সম্পাদক শ্রী অজয় বরুণদের অক্লান্ত পরিশ্রমের ফলে ফেস্টিভ্যাল সম্ভব হয়েছে। ফেস্টিভ্যালে চেয়ারপার্সন, পরিচালক ও সাংবাদিক দেবাশিস দত্ত বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন এই অনুষ্ঠানটিকে সফল করতে। এছাড়া প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্বনামধন্য চিত্র পরিচালক কেজি দাস, প্রাক্তন ডিরেক্টর অব ফিল্ম ডিভিশন গভর্নমেন্ট অব ইন্ডিয়া। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ধনঞ্জয় মণ্ডল, প্রখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জি সহ আরও বিশিষ্টজনেরা। উক্ত অনুষ্ঠানে সুতানুটির পক্ষ থেকে বিশিষ্ট গুরুজনদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই মুহূর্তে রাজ্যের সর্বকনিষ্ঠ সাংবাদিক বিক্রান্ত রায়, বিশিষ্ট সমাজসেবী অশোক ঘোষ ও কমল দাস, সাংবাদিক দেবাশিস দত্ত এবং পরিচালক বিষ্ণুদেব বর্মন, যারা বিভিন্নভাবে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন তারা হলেন মন্টু চৌধুরী, জিষ্ণুদীপ বর্মন, সুমন তারু, দেবাশিস আচার্য, বেনু দেব, শঙ্কর দাস, অশোক ঘোষ, কমল দাস, সুমন ঘোষ, অলিভিয়া দে, রাটা সাহা, সৌভিক দে, অনিতা দে এবং প্রদীপ চ্যাটার্জি। তাদের সহযোগিতা না পেলে এই উৎসব সম্পন্ন হতো না। সর্বশেষ যাদের সহযোগিতা না পেলে অনুষ্ঠানটি সম্পন্ন করা সম্ভব হতো না তারা হলেন ভারত সেবাশ্রম সংঘের জেনারেল সেক্রেটারি স্বামী বিশ্ব আত্মানন্দন মহারাজ এবং বালিগঞ্জ আশ্রমের সহ সম্পাদক পীযূষ চ্যাটার্জি ও জয়দীপ ভট্টাচার্য। এখন আফটার কোভিড সিচুয়েশনে যেহেতু বেশিরভাগ ফেস্টিভ্যাল অফ মানে অফলাইন হয়ে অনলাইন হয়ে যাচ্ছে, মানে অনলাইনে দেখানো হচ্ছে, অফলাইন ফিজিক্যাল স্ক্রিনিংটা করা হচ্ছে না। রিসেন্টলি আমার ধূসর গোধুলি ছবিটা লন্ডনে লিফট অফ গ্লোবাল নেটওয়ার্ক এবং লস অ্যাঞ্জেলসে দেখানো হলো। উত্তরাখণ্ড, দেরাদুন, চণ্ডীগড়, লখনউ, চারটে জায়গায় অলরেডি সিলেক্টেড। তো সেই সব ফেস্টিভ্যালগুলোর মধ্যে অনেক ফেস্টিভ্যালই অনলাইন হচ্ছে, কিন্তু এখানে এনারা যে মানে SDSFF মানে সুতানুটি শর্টস অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে এনারা এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। এই কোভিডের সময়েও এনারা একটা ফিজিক্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছেন, এটা খুব ভালো একটা উদ্যোগ বললে ভুল হয়, কারণ একা কোনো কিছুই করা সম্ভব না। আজকে আমার সঙ্গে এতগুলো শর্ট ফিল্ম মেকাররা রয়েছেন, আর এতগুলো মিডিয়ার লোক রয়েছে, আর বিশেষ করে আমার যারা বন্ধুবান্ধব তারা রয়েছে, তাদের সহযোগিতার জন্যই আজকে আমি করতে পারছি। হয়তো অনুষ্ঠানের মূল ভূমিকাটাও তো আমি পালন করছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে এই অনুষ্ঠান সাকসেস হওয়ার পিছনে টোটাল মানে ধন্যবাদ পাওয়ার এরাই হচ্ছে আসল, আমি কিন্তু নয়। তা তবুও আমি আমি যদিও এটা এবছর আমাদের সুতানুটি শর্টস ফিল্ম অষ্টম বর্ষে পদার্পণ করে আগামীতে নবম বর্ষে পড়তে চলেছে, এবং আমি দীর্ঘ এই 8 বছর বা দীর্ঘ 7 বছর যেভাবে আমি প্রোগ্রাম করি বা প্রোগ্রাম করে আমি অভ্যস্ত, কিন্তু এবার সেইভাবে ততটা করতে পারিনি। তার কারণ অনেক কিছু মাথায় রেখে করতে হচ্ছে। 1 নম্বর হচ্ছে COVID-19 পরিস্থিতি, মানুষের ডিস্টেন্স, যোগাযোগ ব্যবস্থা নানা রকম নিয়ে। তো যদিও আমি আগেই ডিক্লেয়ার করেছিলাম যে আমি কোনো আড়ম্বর বা জাঁকজমক করে এবার অনুষ্ঠানটা করছি না, আমি সিম্পলভাবে যাতে ফেস্টিভ্যালটা চলে সেইভাবেই করেছি। তবে একটা ভালো কাজ করতে গেলে বা একটু বড় কিছু করতে গেলে ভুলভ্রান্তি অনেক কিছু হয়, যদি কোথায় কিছু ভুল হয়। কতগুলো ফিল্ম তো আমাদের এই বছর ফিল্ম পড়েছিল 38টা, তার মধ্যে থেকে আমরা সিলেক্ট করে 20টা ছবি নিয়েছি এবং 20টা ছবি আমরা প্রদর্শন করেছি, এবং প্রত্যেকটা ছবির বিভিন্ন গুণ বিচারে তাদেরকে সম্মানিত করা হয়েছে। এবং
আমাদের অন্য অন্যবার ফেস্টিভ্যালে আমাদের প্রায় ছবি আসে প্রায় 100-150-200 পড়ে ছবি পড়ে, সেখান থেকে স্ক্রিনিং করে আমাদের কাছে লাস্ট আমরা দেখেছিলাম 58টা ছবি, 3 দিন ধরে করেছিলাম। তো সেই জন্য যে যাক, যেভাবে প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছে, আমি আশা করবো যে আগামী বছরও তারা আমাকে এইভাবে সহযোগিতা করবে, এবং আমি আগামী 2022 যদি মানে শারীরিক সুস্থ বা সব দিক দিয়ে ঠিক থাকি, আমি আবার এটা করব। আমি যেভাবে মানে ফেস্টিভ্যাল করে অভ্যস্ত সেই হলেই আমি ফেস্টিভ্যাল করব, এবং সবাইকে বলবো আপনারা ভালো ভালো ছবি বানান, তথ্যচিত্র বানান। সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে দীর্ঘ বহু সময় যুক্ত আছি, এদের ফিল্ম ফেস্টিভ্যাল ধরে অনেক কিছু শিখেছি, মানে আস্তে আস্তে বেড়েছি। আজকে আমি পুরস্কার পেলাম রেড ভলেন্টিয়ার্স বলে আমার একটা ডকুমেন্টারি, এটা হলো শ্রেষ্ঠ সমাজসেবামূলক ছবি, মানে সোশ্যাল সার্ভিস অ্যাওয়ার্ড জন্য এই অ্যাওয়ার্ডটা পেলাম। আর আগের বছরও যখন হয়েছিল, মানে আগের বারে যখন হয়েছিল, তখনও সেম ক্যাটাগরির জন্য আমি পেয়েছিলাম। তো আমি চেষ্টা করি এটা এমন একটা ছবি বানাবো বা এমন একটা ডকুমেন্টারি বানাবো যেটাতে একটা সোশ্যাল মেসেজ থাকবে। তো এই বছর আমরা দেখতে পেয়েছি বা আগের বছরও দেখতে পেয়েছি যে প্যান্ডামিকের সময় রেড ভলেন্টিয়ার্স যে সংস্থাটা আছে তারা সমাজের জন্য প্রচণ্ড খেটেছে, প্রচণ্ড পাশে থেকেছে। তো ওদের ওই চিন্তাভাবনার থেকে আমি ভাবলাম কেন একটা ডকুমেন্টারি বানানো যায় ওদেরকে নিয়ে। তো এই চিন্তাটা যখন এলো তখন আমি ভাবলাম যে অজয়দাকে কন্ট্যাক্ট করি যে আপনার ফিল্ম ফেস্টিভ্যালে আমি কি ছবিটা পাঠাতে পারবো। বললো হ্যাঁ নিশ্চয়ই, আমরা এবছর করছি, তুমি অবশ্যই পাঠাবে, কারণ তুমি একটা সোশ্যাল কজ নিয়ে সিনেমাটা বানাচ্ছ, এটা খুবই ভালো দিক। তো আমি আশা করিনি যে অ্যাওয়ার্ডটা পাবো, মানে আগের বারে পেয়েছিলাম, আবার সেম মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যাকে বলে, মানে সেম ক্যাটাগরিটাই আমি আবার পেলাম। তো ডিফেন্ড করলাম আমার ওই টাইটেলটাকে, তো সত্যি ভাল লাগছে, অ্যাওয়ার্ড পেতে কার না ভাল লাগে। কিন্তু যে টপিকটা নিয়ে আমি বানিয়েছি সেইটা যে মানুষ দেখেছে, হাততালি দিয়েছে, এটা আমার কাছে বেশি গর্বের জিনিস অ্যাওয়ার্ডের চেয়ে।